ছেলেকে বিয়ে করলেন মা, রাগে থানায় অভিযোগ জানাতে ছুটে এলেন বাবা। সম্প্রতি উত্তরাখণ্ড থেকে এমন একটি ঘটনা সামনে এসেছে যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই এলাকার নিজের সন্তানকে বিয়ে করলেন এক মহিলা, তারপর ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাবাসীর মুখে মুখে সেই কথা এখন ঘুরছে। নিজের স্ত্রী তার সন্তানের সঙ্গে বিয়ে করেছেন, আর এই খবর জানতে পেরে রেগে গেলেন এক ব্যক্তি, থানায় ছুটে এলেন অভিযোগ জানাতে। এক উদ্ভট মোড়কে ঘটনার সূচনা। উত্তরাখণ্ডের উধম সিং নগরের বাজপুরে এক মহিলা তার ছেলেকে বিয়ে করেছেন বলে অভিযোগ জানান তার স্বামী। ইন্দ্ররাম নামে একজন মধ্যবয়সী ব্যক্তি পুলিশে অভিযোগ দায়ের করতেই বিষয়টি প্রকাশ্যে আসে। তিনি অভিযোগ করেন তার স্ত্রী প্রথম স্বামীর এক ছেলেকে বিয়ে করেছেন। ওই ব্যক্তির বয়ান অনুযায়ী 11 বছর আগে বাবলি নামে এক মহিলার সঙ্গে তার বিয়ে হয়েছিল, যদিও ওই মহিলার এটি ছিল দ্বিতীয় বিবাহ। তার প্রথম স্বামীর থেকে তার 2টি ছেলে ছিল, যার ইন্দ্ররামকে বিয়ে করার পর মাকে ছেড়ে চলে যায়। পরবর্তীকালে ইন্দ্ররাম ও বাবলির 3টি সন্তান হয়। কিছুদিন পর বাবলির প্রথম বিয়ে থেকে তার এক ছেলে বাড়িতে আসা শুরু করেন। ইন্দ্ররামের অভিযোগ করেন তার স্ত্রী প্রথম পক্ষের ছেলের সঙ্গে বিয়ে করে অন্য কোথায় চলে গিয়েছেন, পাশাপাশি বাড়ি থেকে নিয়ে গিয়েছেন প্রায় 20,000 টাকা। এই বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন মামলার তদন্ত শুরু করা হয়েছে। বন্ধুরা, তাহলে একটা অদ্ভুত ঘটনা আপনারা জানতে পারলেন যে ছেলেকে বিয়ে করেছেন মা। এই ব্যাপারে জানানো হলো আপনাদের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন সব ঘটে যাওয়া নিউজের আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটা দেখো জানা। অসংখ্য ধন্যবাদ।